الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَشَهَدُوا وأنا معكم من الشاهدين وقد جاء في الحديث عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহাব্বতের কণ্ঠে আওয়াজ করে সবাই দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহব্বতের কণ্ঠে আওয়াজ করে সবাই পড়ুন বালাওয়াল্লুলা বিকামালিহি কশফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু ওয়াশাক্কালহু মিন ইসমিহি ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله শ্রেষ্ঠত্ব দান করেছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? আসুন আমরা এই দেওতলার জমিন থেকে আমাদের শুক্রিয়াটা এমন সুন্দরভাবে আমরা আওয়াজ করে জানিয়ে দিব যে আওয়াজটা হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাব্বারায় মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিব্রাইল এবং বাবে বাকি নামক দুই দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাত বেহেস্তের বাগান সংলগ্ন আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে যেখানে আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান দুই বন্ধুকে বুকে নিয়ে কুলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ঘুমিয়ে আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেখানে অবস্থানরত আশেকে রাসূলদের সালামের জবাব দিতেছেন। বাইরে আমার সেই রহমতের নবীর রহমতি করণ মুবারকে আপনার আমার শুক্রিয়ার আওয়াজ কানা পৌঁছে যাক, আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী কি? মিলাদুন নবী হচ্ছে আমার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ঠিক না বেটি? আমরা রসুলের জন্মকে স্বীকার করি না? করি না। তবে বেদাত্যাদের মতো না, শিরিক বেদাত একসাথে সব গুলাইয়া একবার ঈমানটাকে ধ্বংস করে দেওয়া ওই রকম না। আরেকটু জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার রসুলকে ভালোবাসে না, পৃথিবীর মধ্যে এমন মুসলমান কোথায় আছে? রসুলকে সবাই ভালোবাসে না? বাসে না, রসুলকে ভালো তো বাসতেই হবে, কারণ কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মহব্বত করবার জন্য, ভালোবাসবার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, ঠিক না বেঠি? আমার ভাইরা যেই মুসলমান বলবে যে কোন মুসলমান রসুলকে মানে না মহব্বত করে না সে মিথ্যাবাদী। সে কি মিথ্যাবাদী? আর আজকে আমাদের দেশের মধ্যে নামধারী তথাকথিত সুন্নির দল যারা আছে এরা তো দৈনিক হাজার হাজার মিথ্যা কথা বলে, তাই পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় এইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। আসুন ধারাবাহিকভাবে আমরা বাজে গল্প না করে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো মূল মূল কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন ও নবীজি কুল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি রাসূল তোমাদের কাছে জানতে চাই সত্যি করে বলো আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভালোবাসতে চাও কি চাও না সুবহানাল্লাহ কোন্না কিউ ভাই আমরা কি আল্লাহকে ভালোবাসি না বাসি না ভালোবাসতে চাই না চাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহকে কেমনে ভালোবাসা যাবে আল্লাহ পাকের সাথে কেমনে সাক্ষাৎ করা যাবে এই নমুনাটা কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিভাবে বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন ও নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন দুনিয়ার মানুষেরা সত্যি তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও একটা মুহূর্ত বিলম্ব না করে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো অনুকরণ করো আমার আদর্শে আদর্শবান হও আমার চরিত্রে চরিত্রবান হও জোরে বলো সুবহানাল্লাহ তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমাকে অনুসরণ করো অনুকরণ করো আমার চরিত্রের সাথে মিল রাখে তোমাদের চরিত্র গঠন করো আমার আদর্শের সাথে মিল রেখে তোমাদের আদর্শ তৈরি করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে আরেকটু দূরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যারা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধুমাত্র মহব্বত করব তাই নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আপনাকে অনুসরণ করলে অনুকরণ করলে যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দিব আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ ও ভাই আমাদের গুনাহ খাতা আছে না নাই আমরা গুনাহ করি না করি না কম করি আর বেশি করি আমরা কিন্তু গুনাহ করি আওয়াজ করে বলুন আমরা যখন গুনাহ করব আমাদের এই গুনাহ মাফ করবার মালিক কে মাফ চাইব কার কাছে আল্লাহর কাছে নাকি বাবার কাছে বাবার কোনো ক্ষমতা আছে আমার বাইরে আল্লাহর কাছে মাফ চাইব আসুন না শুরুতে একটু মাফ চাই আল্লাহর ডাক দেন জোরে কোন আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কোন না কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা জ এমনি ভাবে কাকুতি মিনতি সহকারে যদি আমরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করি আওয়াজ করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন না পারেন না আমার বাইরা একটা বাচ্চা যদি তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে তখন মা কিন্তু ভালো না বেশে পারে না কেন ভালোবাসে মা বুঝতে পারে যে আমার সন্তানের খিদা লাগছে ঠিক না বেটি আওয়াজ করে বলুন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মায়ের চাইতে ভালোবাসে কম না বেশি কত বেশি
অনেক বেশি। হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার চাইতে তার বান্দাকে 99 গুণ বেশি মহব্বত করেন। আরেকটু জোরে কোন না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আসুন, আমি যেই প্রসঙ্গে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে যে আল্লাহকে পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর প্রেমিক হতে হলে আমার রসুলকে অনুসরণ অনুকরণ করা লাগবে। তাইলে বলুন, রসুলকে অনুসরণ করলে, অনুকরণ করলে আমাদের লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? আজকে আমরা বাংলাদেশে কি দেখতে পাই? আমরা অনুসরণ করি, অনুকরণ করি ফুটবলারকে, ক্রিকেটারকে, নায়িকাকে, নায়ককে, গায়িকাকে, গায়ককে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কি তাদেরকে অনুসরণ করবার জন্য আমাদেরকে বলেছেন? বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণের ব্যাপারে কুরআনুল কারিমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই রকম ভাবে। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শের শ্রেষ্ঠতম নমুনা বা মডেল বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি। আর একটু জোরে কোন, সুবহানাল্লাহ। তাহলে আদর্শের মডেলকে আমাদের বিশ্বনবী। এখন বিশ্বনবীকে আমরা কেন ভালোবাসবো? দেখুন, বিশ্বনবী সম্পর্কে কুরআনুল কারিমে, মনে রাখবেন আমার বিষয় কিন্তু মিলাদুন নবী। আমার ভাইরা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সম্পর্কে আল্লাহ কুরআনুল কারিমে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। জোরে বলুন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে একজন রসুল পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। কোন না, কার মধ্য থেকে? কার মধ্য থেকে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, তার মানে মানুষ জাতি থেকে। কোন জাতি থেকে? নাকি ফেরেশতা, জিন জাতি, বেদাত্ম গোষ্ঠীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, রসুলকে যে একবারে আল্লাহর সমান বানায় ফেলাও। কুরআনুল কারিমে আল্লাহ নিজেই তো বলেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। তাইলে কি আল্লাহকে সত্যবাদী মনে করব, নাকি ওই সমস্ত শিরিক বেদাতকারীদেরকে সত্যবাদী মনে করব? এরা তো সিন্নি নিয়ে ব্যস্ত, কোন জায়গার মধ্যে গেলে সিন্নি খাওয়া যাবে, পকেটের মধ্যে মাল ঢুকানো যাবে, এইগুলা নিয়েই অস্থির, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলে, ঠিক না বেঠিক? আমরা জিলাপির পাগল না, আমরা সিন্নির পাগল না, আমরা চিনব শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাকে। কেন? বিদায়ী হজ্জের বাসনে আরাফাতের ময়দানে ওই জাবাল রহমত একটা পাহাড় আছে না, রহমতের একটা স্তম্ভ আছে না, যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন। আমার ভাইরা, সেখানে দাঁড়িয়ে নবীজি ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণে তখন প্রায় 16 লক্ষ সাহাবায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বাইরে আমার বন্ধুরা, আমার আমিনুরুজ্জামান নুমানি বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে বলেন, কয়টা জিনিস? আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব আল্লাহ কুরআনুল কারীম, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নাত। ও দুনিয়ার মানুষেরা, জানিয়া রাইকো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নাকে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আমরা কি পথভ্রষ্ট হতে চাই? আর একটু জোরে বলেন, চাই।
চাই না, পথভ্রষ্ট হতে না হলে আমাদেরকে কোরআন এবং হাদিস ছাড়া সুন্নাহ ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। আমরা ওলি আল্লাহ মানি কিন্তু আমরা বাবার দরবারের পাগল না, ঠিক না বেটি? আর একটু জোরে বলে ঠিক না বেটি? আমাদের দেশের মধ্যে বাবার দল আছে না নাই? আমি কিন্তু আগেও বলেছি আবারও বলতেছি, ওলি আল্লাহ বিশ্বাসী, ওলি আল্লাহ পছন্দ করি, হক্কানি বুজুর্গানে দিন পছন্দ করি, কিন্তু যেখানে গাজার আসর হয় ওই সমস্ত বাবার দলের জন্য আমরা পাগল না। যারা পাগল আমরা যদি পারি, সেই ক্ষমতা যদি আমাদের থাকে, আলহামদুলিল্লাহ, শিরিক বেদাতকে উৎখাত করবার জন্য সকল বাবার দলকে আমরা ধ্বংস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? জালো জালো আগুন জালো বন্ড পীরে রাস্তা নাই, ঠিক না বে ঠিক? আর একটু জোরে কোন ঠিক না বে ঠিক? কোন আমার সাথে? জালো জালো আগুন জালো বন্ড পীরে রাস্তা নাই, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা। তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবা আবরি লম্বা করে দাড়ি কিন্তু রাখে না। আর একটু জোরে বলে ঠিক না বে ঠিক? তোমরা যারে বাবা বলো নামাজ রোজা করে না, তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবা আবরি লম্বা করে দাড়ি কিন্তু রাখে না। মাথায় আবার পাগড়ি আছে, মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লঙ্গি নাই। আর একটু জোরে কোন ঠিক না বে ঠিক? ল্যাংড়া বাবার দল আমাদের দেশে আছে না নাই? তালা বাবা, মোলা বাবা, কলা বাবা, শিয়াল বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, ল্যাংড়া বাবা আছে না নাই? কেল্লা বাবা, ওই যে জিকির করে না, আসেন আসেন, বসেন বসেন, আইসা বলেন, পয়সা বলেন, শালি বাবা, ল্যাংড়া বাবা, কেল্লা বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, মাশাল্লাহ, কয় না কয় না? আরে কো জোরে কোনো নাউজুবিল্লাহ, কে কয়? আচ্ছা বুঝছেন তো? তো এইগুলারে কি সাইজ করা দরকার না? এগুলো তো বাংলাদেশের মানুষদেরকে ধ্বংস করতেছে, ইমান নষ্ট করতেছে। এখন আমারে বলবেন যে আমি কি গীবত করতেছি? কেউ কেউ মনে মনে ভাববেন না, আমার বাইরা সুর ডাকায় দুই প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? কিছু সুর ডাকাত আছে মানুষের ঘরের মাল সামানা সই করে, ঠিক না বেটি? আমার বাইরা আবার কিছু সুর ডাকাত আছে মানুষের ইমান নষ্ট করে, ইমান চুরি করে, মাল সামানা চুরি করছে, হয়তোবা সময়ে সুযোগে আবার মাল সামানা ব্যবস্থা করা যাবে, সাময়িক ক্ষতিগ্রস্ত হইলাম এটা পূরণ করার সুযোগ আছে। কিন্তু যারা ইমান সুর ইমান পেরে শেষ করতেছে, আওয়াজ করে বলেন ইমান গেল তো সবই সইলা গেল, জাহান্নাম হবে আমার ঠিকানা, ঠিক না বেটি? তাইলে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে মহিলা মার্কা টিকলি লাগায়া, মহিলা হুজুর সাজ্জা, জোরে বলেন ঠিক না বেটি? টিকলি কি পুরুষে পরে না মহিলা পরে? আর একটু জোরে বলেন কারা? মহিলা। কিন্তু আমাদের দেশের মধ্যে বর্তমানে দেখতেছি যত সিন্নি বক্তা আছে, শিরিক বেদাতি বক্তা যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দাবি করে কিন্তু আসলে আহলে বেদাত ওয়াল জামাত, আহলে শিরিক ওয়াল জামাত। এগুলা আমার বাইরা এরা মাতার মধ্যে টিকলি লাগায়, তাহলে এগুলো হলো মহিলা হুজুর। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষ মহিলার বেশ ধারণ করে তার উপরে লানত। আর একটু জোরে বলে ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, তাইলে এদেরকে উৎখাত করা দরকার আছে না নাই? কোন আমার সাথে? জালো জালো আগুন জালো বন্ড পীরে রাস্তা নাই, জালো জালো আগুন জালো, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্য থেকে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলুন আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা আলা উম্মতি। সুবহানাল্লাহ। কোন
আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি কথাটা কি সঠিক? নবীরা কি জান্নাতি না জাহান্নামী? আরেকটু জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? দেখো রসুল যে বলছেন, ইন্নাল জান্নাত হুরিমাত আলাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। আমার ভাইরা, আমার রসুল কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলেন নাই। তাইলে রসুলের কথা সত্য হয় কেমনে? এইরকম ভাবে একটা শর্ত সাপেক্ষে, আর শর্তটা কি? আল্লাহর হাবিব বলেন, হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমাদের নবীর শান মান ফজিলত বরত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেমনি ভাবে আমি রসুল জান্নাতে না গেলে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম, ঠিক তেমনি ভাবে ওয়াহুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা আলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? রসুল না গেলে কোন নবী যাবেন না, তার মানে সমস্ত নবীদের মধ্যে আমার রসুলের মর্যাদা। আর অনুরূপ ভাবে বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করলে অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম। তাহলে বোঝা গেল, বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমরাও বিশ্ব নন্দিত। আর একটু জোরে কোন, ঠিক না বেঠে? নবীর দাম বেশি, নবীর উম্মত হওয়াতে আমাদেরও দাম বেশি। আসেন রসুল সম্পর্কে একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। এই যে আল্লাহ পাক রসুলকে বললেন যে তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারামগণ বলেন, বাইরে আমার বন্ধুরা, আমার হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত যতগুলো সিলসিলা আছে, যতগুলো ধারা আছে, আমার বাইরা একটা ধারার মধ্যেও নাপাকি নাই। সুবহানাল্লাহ। কোন না? আদম আলাইহিসসালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো বংশ ধারা এসেছে, একটা ধারার মধ্যেও নাপাকি নাই। যৌন কামনা বাসনা বিবাহ ছাড়া অন্য কোনো মাধ্যমে কেউ চরিতার্থ করে নাই, একজনেও জিনা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমার নবীজির বংশ একবার আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নবী পর্যন্ত পুরো বংশটাই পবিত্র বংশ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় যেই বংশে প্রেরণ করেছিলেন, এই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? আর একটু জোরে বলেন, কি বংশ? কুরাইশ বংশ। বাইরে আমার বন্ধুরা, আমার এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে কুরাইশ বংশে কেন পাঠাইলেন? আমার ভাইরা, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে একবার রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি হচ্ছেন কুরাইশ বংশের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত, আমি জানতে চাই কুরাইশ বংশের মধ্যে আপনি বড় একজন আলেম, আমি জানতে চাই, সত্যি করে বলেন আপনাদের বংশ কুরাইশ বংশের নামকরণ কেন কুরাইশ বংশ হয়েছে? কথাটা বুঝছেন? ওনাকে প্রশ্ন করছে যে আপনি তো কুরাইশ বংশের মধ্যে বড় একজন আলেম, এ কুরাইশ বংশের নাম কেন কুরাইশ বংশ হলো আমার একটু বলো, আর এই কুরাইশ বংশে আল্লাহ পাক আমাদের বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে প্রেরণ করেছেন। এখন নবীজি কুরাইশ বংশে আসলেন কেন, কারণটা কি? আল্লাহ তো ইচ্ছে করলে অন্য কোনো বংশেও আমার নবীকে প্রেরণ করতে পারতেন, ঠিক না বেঠে? বাইরে আমার বন্ধুরা, আমার আমার উত্তরনাথ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কুরাইশ হচ্ছে একটা সামুদ্রিক জন্তুর নাম। কিসের নাম? একটা সামুদ্রিক জন্তুর নাম।
কুরাইশ হচ্ছে একটা সামুদ্রিক জন্তুর নাম, অত্যন্ত শক্তিশালী, দুর্বল হোক সবল হোক সবাইকে ধ্বংস করে ফেলে, ওর সাথে কেউ পারে না, মারামারি করে পারে না, শক্তির পাল্লা দিয়ে কেউ পারে না, লড়াই করে পারে না, সবাইকে ধ্বংস করে দেয়। ওই জন্তুটা যেমন ছিল তেমনি থাকে। বাইরা আমার বন্ধুরা, আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের মধ্যে কুরাইশ বংশ এমন একটা বংশ, সমস্ত গোত্রগুলো একত্রিত হয়েও শক্তিমত্তার পরিচয় দিতে গেলে কুরাইশ বংশের সঙ্গে কেউ ফেরে ওঠে না। এটা হতে সবচাইতে শক্তিশালী বংশ। সুবহানাল্লাহ। কোন না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই বিশ্বনন্দিত বংশ, শক্তিশালী বংশ, এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেমন দামি নবী, বড় নবী, এই বংশটা অত্যন্ত শক্তিশালী, ওই সামুদ্রিক কুরাইশ জন্তুর মতো, এই জন্য এই বংশের নাম কুরাইশ। আর এই শক্তিশালী বংশে শক্তিশালী নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার এই কুরাইশ বংশের মধ্যে আবার শাখা প্রশাখা আছে। যে কোনো একটা বংশের মধ্যে শাখা প্রশাখা থাকে না? এই কুরাইশ বংশের মধ্যে একটা শাখা যার নাম হচ্ছে হাশেম। কি? আর একটু জোরে বলেন কি, একবারে মুখস্থ করে ফেলবেন, এই হাশেমি শাখায় আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছেন। এখন হাশেমি শাখাটা কি? বাইরে আমার বন্ধুরা, আমার বনু হাশেম, হাশেম একজন ব্যক্তির নাম, এটা তার প্রকৃত নাম নয়, তার আসল নাম হচ্ছে আমর। আসল নাম কি? আমর। তাহলে হাশেম তোর নাম হলো, আরবের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের সময়ে এই আমর খুব দানশীল মানুষ ছিল, সে মানুষকে দান খয়রাত করে খুশি হতো, রুটি টুকরা টুকরা করে গুস্তের ঝুল দিয়া দুর্ভিক্ষে কবলিত সকল আরবের মানুষকে মেহমানদারি করাইতো, এই জন্য তার নামকরণ হয়েছে হাশেম। হাশেম শব্দের অর্থই হচ্ছে বিদীর্ণকারী, মানে রুটিকে টুকরা টুকরাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার এই হাশেম বাণিজ্যের জন্য সিরিয়ার দিকে যাত্রা শুরু করেছে। যাত্রা করে পথ চলতে চলতে মদিনাতুল মুনাব্বরায় গেলেন। আমার বন্ধুগণ, মদিনাতুল মুনাব্বরায় গিয়ে হঠাৎ করে একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যায় দেখে সুন্দর একজন মহিলা, আমার বাইরা হাশেম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা এই মেয়েটার দেখা আমার কাছে মনে হলো অবশ্যই ভালো মহিলা, পর্দাশীলা মহিলা, ভদ্র মহিলা। এই মহিলার দেখা আমার মন চাইল যদি এই মেয়েটারে আমি বিয়ে করতে পারতাম। ভালো কোন না বিয়ের নিয়ত করেছে না প্রেমের নিয়ত? জোরে বলেন, কিসের নিয়ত? বিয়ের নিয়তটা ভালো না প্রেমের নিয়তটা ভালো? আর একটু জোরে বলেন, কোনটা ভালো? কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে বিয়ের দিকে উৎসাহ নাই, আজকে উৎসাহ আছে পরকীয়ার দিকে, প্রেমের দিকে। জোরে বলেন ঠিক না বেটি? এটা হারাম, এটা জিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, জিনা করা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যায় না, ওসা আসাবিলা, এটা অত্যন্ত মন্দ পথ। বাইরা আমার বন্ধুরা, আমার এত গেল আল্লাহর কথা। আর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, মাই ইয়াজমানুনি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমানু লাহু জান্না। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দুইটা জায়গার গ্যারান্টি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জায়গার গ্যারান্টি? আর একটু জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের জায়গা, আর একটা হচ্ছে ও মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের জায়গা। বাইরা আমার বন্ধুরা, আমার এই দুইটা জায়গার গ্যারান্টি কেন সভা হলো? মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের জায়গা মানে জবান, এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? এই জবান দিয়ে মানুষ মানুষকে গালি গালাজ করে, তিরস্কার করে, কষ্ট দেয়, গীবত করে, ঠিক না বেটি? আমার বাইরা আছে ঢাকা, মোবাইলে কয় আছি এখন চট্টগ্রাম, ঠিক না বেটি?
আমার ভাইরা, ওমা বাইনা রিজলাই, রাসূল বললেন দুই পায়ের মাসকানের জায়গার আমারে গ্যারান্টি দাও। দুই পায়ের মাসকানের জায়গার গ্যারান্টি কেন চাওয়া হলো? কারণ এই জায়গা এখানে লজ্জাস্থান, এই জায়গা দিয়া মানুষ জিনা ব্যবসার করে, ঠিক না বেটি? বাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা দুই চুয়ালের মধ্যবর্তী জায়গার গ্যারান্টি আমারে দাও, দুই পায়ের মাঝখানের জায়গার গ্যারান্টি আমারে দাও, আজমানুল্লাহুল জান্না। আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জিনা ব্যবিচার থেকে আমরা দূরে থাকতে চাই না, চাই না? এত আস্তে কইছেন, আর একটু জোরে কোন চাই না, চাই না? মিথ্যা, পরনিন্দা, গীবত, মানুষকে গালিগালাজ, এইগুলার থেকে আমাদের জবানকে হেফাজত করতে চাই না, চাই না? আল্লাহ তুমি কবুল করো সবাই বলো আল্লাহুম্মা আমিন। বাইরা আমার বন্ধুরা, আমার হযরতে হাশেম মদিনাতুল মুনাব্বারায় গেলেন, মদিনার বাজারে সুন্দর একজন মহিলা দেখলেন, খবর নিয়ে জানতে পারলেন মদিনার বনি নাজ্জার গোত্রের মহিলা, তার নাম হচ্ছে সালমা। সালমার আত্মীয় স্বজনকে তালাশ করে বের করা হলো, তালাশ করে বের করে তাদের কাছে প্রস্তাব পাঠানো হলো, আমি হচ্ছি মক্কার হাশেম, আমার আসল নাম হচ্ছে আমর, আমি একটা মহিলা আজকে দেখলাম মদিনাতুল মুনাব্বারার বাজারে, আমার মন বলতেছে মেয়েটি অত্যন্ত ভালো, আমি সংবাদ সংগ্রহ করতে করতে জানতে পারলাম আপনাদের মেয়ে, আমি জানতে চাই মেহরবানি করে দয়া করে এই মেয়েটা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিবেন কিনা। বাইরে আমার বন্ধুরা আমার, তারা বলতেছে ও মক্কার হাশেম আপনাকে চিনে না, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাব্বারায় এমন মানুষ কমই আছে, আপনি সেই দানশীল হাশেম, আপনি আমাদের মেয়েকে বিয়ে করবেন, এইটা তো আমাদের জন্য আনন্দের কথা, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা ব্যতীত নই, আমরা খুশি, আনন্দে তোহরা হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু হাশেম, যেই মেয়েটারে আপনি ভদ্র মনে করতেছেন, যেই মেয়েটারে আপনি সুন্দরী মনে করতেছেন, ভালো মনে করতেছেন, যেই মেয়েটাকে বিয়ে করবার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, আপনি হয়তো বা জানেন না ওর আরেকটা বিয়ে হয়েছিল, সরাসরি হয়ে গেছে, ওই স্বামীর মাধ্যমে এই সালমার দুইটা পুত্র সন্তান আছে। কয়টা পুত্র সন্তান? দুইটা, বিয়ে হয়েছিল আরেকটা, ঠিক না? সারাসারি হয়ে গেছে। আচ্ছা বলেন না আমাদের অবস্থাটা কি? আমরা যদি মেয়েওয়ালারা ভালো একটা ছেলের সন্ধান পাই, মেয়ের যদি তিনটা বিয়েও হয়ে থাকে, এর তো হয়েছিল মাত্র একটা সালমার, যদি তিনটাও হয়ে থাকে তবুও আমরা পরিচয় দিই আমার মেয়ের বিয়ে হয়েছে না, ঠিক না বেটি? বা ভালো একটা মেয়ে পাইলে ছেলে তিনটা বিয়ে করছে, তাও ছেলে বিয়ে করছে না, অবিবাহিত, পরে মনে করেন ওর আগেই ভাবে যা হয় বিয়ের পরে ওই বনে, তখন কি আর যাইতে পারবো নাকি, ঠিক না বেটি? এটা কি প্রতারণা না? জোরে বলে এইটা কি প্রতারণা না? তারা বলতেছে হাশেম বিয়ে করবেন, ভালো কথা, আমরা খুশি, বেজার না, আপনার মতো ছেলে পাওয়া এটা তো সোনায় সুহাগা, আমি আমরা মনে করি আমরা আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের হাতে পেয়েছি, কিন্তু আপনি তো জানেন না, সত্যটা তো বলে দেওয়া দরকার, আমাদের মেয়েটার কিন্তু বিয়ে হয়েছিল, বাচ্চা আছে দুইটা, দুইটা ছেলে। আমার ভাইরা, এই কথাটা বলাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সত্য কথা বলছে, এর মাধ্যমে কোরআনুল কারীমের একটা বিধান তারা পালন করে, যে কি বিধান? আমার আল্লাহ সব মানুষকে লক্ষ্য উদ্দেশ্য করে কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, ও দুনিয়ার মানুষেরা, মানুষের সাথে যখন তোমরা কথা বলবে সুন্দর কথা বলবে, সুন্দর কথা কারে বলে? মুফাসসিরিনে কেরামগণ বলেন সুন্দর কথা হচ্ছে সত্য কথা, আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চট্টগ্রাম থেকে অনেক বেদাতির আমার ফোন করে, অনেক বেদাতির আমার ফোন করে, আর আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামে তো অনেক বড় বড় সিন্নিপুর আছে, আছে না নাই? আবার অনেক বড় বড় সিন্নিপুর থাকলে অনেক বড় বড় আল্লাহর অলিও আছে, যেখানে মুসা থাকবে সেখানেই তো ফেরাউন থাকবে, ঠিক না? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন সেখানেই তো আবু জেহেলের জন্ম হবে, ঠিক না বেটি? তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ তাআলা যেই জমিনে অবস্থান করতেছেন, হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মহতারাম আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহ তাআলা যেই জমিনে অবস্থান করবেন, এই জমিনে অবশ্যই বেদাতি, শিরিকি, সিন্নিকুর থাকবে, অবাস্তব কিছুই নয়। আর একটু জোরে বলে ঠিক না বেটি? কিন্তু মনে রাখতে হবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার বাইরা, কাফেরদের মুখে এই ফুৎকারে যেমনি ভাবে দ্বীনে হককে উড়িয়ে দেওয়া যায় না, আবু সুফিয়ান
তারপরে গিয়াসউদ্দিন তাহিরি, তুফজ্জুল বৈরবী, এই সমস্ত বড় বড় শয়তান যারা আছে, শয়তানের দুশর আছে, শয়তানের বন্ধু আছে, এদের মতো বাটফারদের ফুয়ে চিৎকারে আলহামদুলিল্লাহ আল্লাহর কসম ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হবে না। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমরা আল্লাহকে চাই না চাই না, রসুলকে চাই না চাই না, ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? আর একটু জোরে, এখন ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল মুক্তভাবে যদি আমরা আল্লাহকে রসুলকে পেতে চাই, হক্কানি বুজুরগানে দিন, আমার বাইরা যারা বাবার দরবারের মতো গাজার আসর বসায় না, আমার বাইরা যাদের কাছে গেলে বোঝা যায় ওনারা আল্লাহর অলি, যাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর অলি, আল্লাযীনা রুউ ইযা যুকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আমরা ওই সমস্ত বুজুরগানে দিনের সান্নিধ্যে অবশ্যই যাওয়া আসা করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদের কবুল করো সবাই, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগাইয়া শুনেন, আমি যেই কথা বলতেছিলাম, হযরত হাশেম সালমাকে বিয়ের প্রস্তাব দিলেন, আমার বাইরা সালমা সম্পর্কে যখন জানতে পারলেন বিয়ের একটা হয়েছিল, বাচ্চা কয়টা জানি আছে? দুইটা। হাশেম বলতেছে, আল্লাহর কসম আমার কোনো আপত্তি নাই, আপনারা সত্য কথা বলে ফেলেছেন, এই মেয়েকেই আমি বিয়ে করব। বাইরে আমার বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেল। কয়েকদিন হাশেম মদিনাতুল মুনাব্বারায় বনি নাজ্জার গোত্রে অবস্থান করলেন। আমার বাইরা, সালমার গর্ভে আরেকটা সন্তান আসলো, সালমা গর্ভবতী, হাশেম চলে গেল ফিলিস্তিনের গাজা অঞ্চলে। ফিলিস্তিন চিনেননি? যেখানে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস অবস্থিত। জোরে বলুন আল্লাহু আকবার। কিবলা কয়টা? সবাই বলেন কিবলা কয়টা? একটা। সব একটা মিলাইয়া কেবলা দুইটা। আর একটু জোরে বলেন কয়টা? আর কেবলা হচ্ছে দুইটা, বাইতুল মুকদ্দাস, বাইতুল্লাহ। বাইতুল মুকদ্দাস হচ্ছে সাবেক কিবলা, আর বাইতুল্লাহ হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাদের বর্তমান কিবলা, ঠিক না বেটি? কিন্তু ওই সমস্ত সিন্নিকুরদের কেবলার কোনো অভাব নাই। কি মিথ্যা বললাম? খালি কথায় কথায় কেবলা ও কাবা। জোরে কোন না উযুবিল্লাহ। এ মিয়া, আল্লাহ কেবলা বানাইছে মক্কার খানায় কাবারে, আপনি যারে তারে কেবলা ও কাবা বলবেন, এটা কি কোরআনের বিরুদ্ধে যাবে না? কারণ আল্লাহ নিজে বলতেছে, ইন্না আউয়ালা বাইত আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমার বাইরা, মক্কার খানায় কাবাকে গোটা বিশ্ববাসীর জন্য বরকতের ঘর বানাইছে আমার বন্ধুগণ। এখন যদি এইটার নাম হচ্ছে কিবলা, এইটাকে আমরা দিক নির্ণয় করে আমরা নামাজ পড়ি, আজান দেই, এখন যদি যারে তারে কেবলা ও কাবা বলেন, আমার বাইরা, হের তো ইমানের মধ্যেই গণ্ডগোল। আর একটু জোরে বলে ঠিক না বেঠে? কথা বুঝছেন তো ভাই? ওরা কো আমরা নাকি নবীরে মানি না, এই বেয়াদবের দলের নবীরে মানি না, তাইলে আমরা কি বলতাছি আর কি শুনতাছি? এগুলা কি রসুলের কথা না? তাইলে ওরা মানুষকে মিথ্যা বুঝাইতেছে না? আমরা নাকি রসুলকে মানি না? আমরা রসুলকে যেই রকম ভাবে মানি, তোরা ওই রকম ভাবে রসুলকে বুঝোস না। ওরা রবিউল আউয়াল মাস আসলেই একবার ডাকডোল ফিডাইয়া জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঠিক না? রবিউল আউয়াল আইলে পরে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনার দরকার নাই। এদের কথা আর কি, আমাদের কথা না। রবিউল আউয়াল আইলে পরে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনায় বলে যাই, মিলাদ করি, দরুদ করি, কিয়াম করি। জোরে কোনা না উযুবিল্লাহ। জশনে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই, মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় দাড়ির বংশ নাই। মিথ্যা বললাম? বাইরে আমার বন্ধুরা, আমার ওরা কয় আমরা কিয়াম করি, আমি বলি আমরাও কিয়াম করি, করি না করি না? আমরা কিয়াম করি না? বাইরে আমার বন্ধুরা আমার, ওরা হচ্ছে অপব্যাখ্যাকারীর দল। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম, যারা জিকির করে দাঁড়াইয়া ঘুমাইয়া বৈশা। আমার বাইরা, আমি ওদেরকে চ্যালেঞ্জ করলাম এই আয়াতের মাধ্যমে, তাহিরের নাচ্চা নাচ্চা জিকির রে ওরা জায়েজ করে,
আল্লাহই তো কোরআনে বলছে কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় করো, বৈশা করো, ঘুমায়া করো, কোনো অসুবিধা নাই। জোরে কোরআন নাউযু বিল্লাহ। যদি প্রমাণ করতে পারে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম এইটা তাহিরের নাচ্চা জিকির জায়েজ করার আয়াত না, এইটা হচ্ছে নামাজের আয়াতের দলিল। আর একটু জোরে বলে ঠিক না বে? ঠিক। কারণ যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবেন বৈশা জায়েজ হবে না, যখন দাঁড়ায় পারবেন না বৈশা পারবেন, বৈশাও হইলো নামাজ পড়তেইব, দাঁড়ায়ও পারেন না বৈশাও পারেন না, ঘুমায়া পড়বেন তবুও নামাজ মাফ নাই। যতদিন হুশ আছে, যখন পাগল হয়ে যাইবেন তখন আপনার উপরে নামাজ ফরজ না, ঠিক না বেটি? এটা ইসলামী শরীয়তের পরিভাষা, এটাই হচ্ছে মাসআলা। কোন জায়গার আয়াতরে কোন জায়গার মধ্যে নিয়ে লাগায়, কত বড় বাটফারের দল, সিডারের দল, সুরের দল, ডাকাইতের দল, এইগুলা কোরআন চোর, এইগুলা হাদিস চোর, এইগুলা মানুষের ঈমান চোর, এদের জন্মের ঠিক নাই। আর একটু জোরে বলে ঠিক না বেটি? যারা কোরআন নিয়ে মিথ্যা বলতে পারে, হাদিস নিয়ে মিথ্যা বলতে পারে, আল্লাহ এবং রসুল সম্পর্কে মিথ্যা বলতে পারে, আমার ভাইরা এইগুলোর জন্মের কোনো ঠিক না। আল্লাহ নিজেই তো বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম। দেখেন কত বড় মিথ্যাবাদী। বাংলাদেশের মধ্যে এক বন্ড আছে এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনছেন? যারে আমরা নাম দিছি বটগাছি, কি শুনছেন? কি নাম? এনায়েতুল্লাহ বটগাছি। এই বিয়াদবে কয় হাটাজারির আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, উনি নাকি ওর ভয়ে নাকি ফলাইয়া আছিল। আর একটু জোরে বলেন আউযুবিল্লাহ। আপনারা কি জানেন হুজুর কি কখনো পলাইয়া ছিলেন? হুজুর কি কখনো পলাইয়া ছিলেন? তাইলে বলেন তো, আপনি বলবেন আপনি পাইছেন কই? দেখেন ইউটিউবের মধ্যে ওর বয়ান আছে, ও নিজে কইছে যে আমার বয়ে উনি ফলাইয়া আছিল। তাইলে এখন বলেন ও কি মিথ্যা বলছে না সত্য বলছে? আর একটু জোরে এখন সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। তাহলে আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আরে হাটাজারি আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, জুনায়েদ বাবুনগরি সাহেব হুজুর, ওনাদের ফেসাবের যোগ্যতা হইছে নি, বড় বড় কথা বলে। আরো কয়েকটা বাটফার জন্ম নিছে, 2 দিন পর পর কয় অলিভুরির চ্যালেঞ্জ, অমুকরে চ্যালেঞ্জ, অমুকরে চ্যালেঞ্জ। আচ্ছা কোন তোর যদি বহস করতে মনে চায় তাহলে তোর বাড়ির মাহফিলের মধ্যে, তোদের দলের মাহফিলের মধ্যে যে এত টাকা চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জ করলাম, সেই চ্যালেঞ্জ করলাম, এইগুলো তো হচ্ছে কুত্তার মতো ডাকা ডাকি। জোরে বলে ঠিক না বেটি? কুত্তায় যেমন সমাজ বুঝে না, যেখানে সেখানে বক বক করে, এরাও যেখানে সেখানে এই চ্যালেঞ্জের কথা বলে, বাহাসের কথা বলে। বাহাস করতে হইলে বাহাসের তরিকায়, বাহাসের সিস্টেমে কথা বলতে হবে, তা না বইলা এদের মাহফিলে মাহফিলে আমার ভাইরা ছাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, বহাসের কথা বলে, এগুলা কুত্তার মতো সিল্লানি না? যেমন ক্যাম্বাসাররা অলিতে গলিতে তারা কি করে, তাদের ঔষধ বিক্রি করে, 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা, কয় না কয় না? এরপরে আবার চ্যালেঞ্জ করে, MBBS ডাক্তারও আমার সাথে পারতো না, এখন MBBS ডাক্তারকে ফাগলে ধরছে নি, ক্যাম্বাসারের সাথে এসে মারামারি করব। হ্যাঁ আমার বাইরা, তাই এইগুলা হচ্ছে ক্যাম্বাসার মার্কা মৌলবি। কি ক্যাম্বাসার মার্কা? কি মৌলবি? ওই সমস্ত কুত্তাদের চিৎকারে আমাদের কিচ্ছু আসে যায় না। বাইরা আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, বনি নাজ্জার গোত্রের মেয়ে সালমার পেটের মধ্যে একটা বাচ্চা আইছে, সালমা গর্ভবতী। আমার ভাইরা হাশেম চলে গেল বাইতুল মুকদ্দাসে, ফিলিস্তিনের গাজায়। ফিলিস্তিনের গাজাতে যাওয়ার পরে হাশেম অসুস্থ হয়ে পড়লেন, 25 বছর বয়সে হাশেম ইন্তেকাল করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরা আমার সালমার গর্ভ থেকে বাচ্চা প্রসব হলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো। আমার বাইরা ভূমিষ্ঠের পরে লক্ষ্য করে দেখা যায় বাচ্চার মাতার মধ্যে একটা চুল সাদা। কয়টা চুল সাদা? আর একটু জোরে কোন কয়টা? সুবহানাল্লাহ। কন্যা এই যে এই মাহফিলের মধ্যে অনেক মুরব্বীরা আছে, স্টেজেও আছে, দাড়ি ফাঁকা, চুল ফাঁকা। তাহলে দাড়ি এবং চুল কার ফাঁকে? মুরব্বীদের। কার? যারা বুড়া মানুষ, যারা শায়েখ, যারা মুরব্বী, ওনাদের চুল পাকে, দাড়ি পাকে। এখন দেখতেছে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার মাথার মধ্যে কয়টা চুল সাদা? একটা চুল সাদা। তাই আদর কইরার নাম রাখছে সায়েবা মুরব্বী। কি রাখছে? তার নাম হচ্ছে সায়েবাতুল হাম। বাইরে আমার বন্ধুরা, আমার এই সায়েবাতুল হাম বড় হল, নবীর দাদার নাম কি? নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, তাই না? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সায়েবাতুল হাম বড় হল 7-8 বছর বয়স। আমার বাইরা
সাহেবা রাব্বার নাম কি নাম বলছিলাম? হাশেম। জোরে বলেন কি নাম? আমার ভাইরা, হাশেমের একজন ভাই আছে, তার নাম হচ্ছে মুত্তালিব। জোরে বলেন কি নাম? মক্কাতুল মুকাররমায় অবস্থান করে, বসবাস করে, এই মুত্তালিবের কানের মধ্যে গেল, আহারে আমার ভাই হাশেম ফিলিস্তিনে মৃত্যুবরণ করেছে, তার একটা সন্তান আছে মদিনাতুল মুনাব্বারা বিয়ে কইরা রাইখা গেছে, ওই ঘরের মধ্যে একটা সন্তান আছে, বাচ্চারা 7-8 বছর হয়ে গেছে, তার নাম হচ্ছে সাহেবা। মুত্তালিব মনে মনে ভাবে, বাদিজাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, আমাদের দেশের মধ্যেও সাসা বাতিজা বাইনা মামা বাইনা আছে না নাই, কিন্তু মরার পরে, ভাই মরার পরে আবার বাতিজারে বাড়িত নিয়ে আসি, ফারলে বাতিজারে মাইরা ফালাই। যারা কোন ঠিক না বেটি, আপনাদের দেশে কি হয় জানি না, চট্টগ্রাম তো ভালো জায়গা, আর এই জায়গার মধ্যে এসে ওয়াজ করবার মতো ক্ষমতা নুরুল জামান নুমানির নাই। আপনারা দয়া করে আনছেন বিদায়, সুযোগ দিছেন বিদায়, আমি দু এক কথা বলতেছি, আর না হয় এই চট্টগ্রাম সম্পর্কে আমার ধারণা আছে, শয়তান তো আছে থাকবেই। আমার ভাইরা, এই চট্টগ্রামে অনেক বড় বড় বুজুর্গানে দিন উলামায়ে কেরামগণ আছেন, যাদের পদধূলিতে এই গোটা চট্টগ্রাম ধন্য হয়েছে, ঠিক না বেঠি? তাই আপনাদের অনেক ফজিলত আমাদের কাছে। আমরা কি করি? আমরা বাতিজা বাতিজি বাগনা বাগনের সম্পদকে আমরা আত্মসাত করি, ঠিক না বেটি? কিন্তু কোরআন কি বলে? বেশি করে আত্মসাত করো, এটা কোরআন বলছে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম অন্যায়ভাবে যারা বক্ষণ করে, দখল করে, আত্মসাত করে, সে যেন অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করলো না, বরং সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করাইল, ঠিক না বেটে? বাইরা আমার, বন্ধুরা আমার, বাতিজা বাতিজি ভালোবাসতে হবে, বাইকনা বাগনি ভালোবাসতে হবে, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। দিলের কান লাগায় শুনেন, মুত্তালিব এসেছে মদিনাতুল মুনাব্বারায় বাতিজাকে নিয়ে যাওয়ার জন্য। যখন মদিনাতুল মুনাব্বারায় আসলো, এসে দেখে রাস্তার মধ্যে সাহেবাতুল হাম খেলাধুলা করতেছে, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা খুব একটা সুবিধার না, বাপ নাই, মা নাই, বাচ্চার অবস্থা যেমন হওয়ার কথা তেমনি ধুলাবালি বিস্তৃত। মুত্তালিব দেরি করে নাই, বাতিজারে টান মাইরা উটের পিষ্টে পিছনে বসাইছে। যখন আলহামদুলিল্লাহ সাহেবাতুল হামদের মা সংবাদ পাইয়াছে, আমার বাচ্চারে কে নিয়ে যায়, কই নিয়ে যায়, তো ভাবি আমি হচ্ছি আপনার ভাই, আমি হচ্ছি হাশেমের ভাই, আমি শুনছি আমার ভাতিজা এই জায়গার মধ্যে আসছে, আপনি দয়া করে অনুমতি দিন, ভাতিজারে মক্কা নিয়ে যাইতে চাই। না, আমার সন্তানকে মক্কায় যেতে দিব না। এবারে মুত্তালিব বলতেছে, ভাবি আপনি শুনেন, আপনি কি জানেন না আপনার স্বামী অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন, এখন যেহেতু আপনার স্বামী হাশিম দুনিয়াতে বেঁচে নাই, এই দায়িত্বটা আমরা এই সাহেবাতুল হামকে আপনার সন্তানকে আল্লাহর ঘরের দায়িত্ব দিবার চাই। সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, এই কথা শুনে সালমার মুখের মধ্যে আর কোনো কথা নাই, জবানের মধ্যে আর কোনো ভাষা নাই, বলে ঠিক আছে, আল্লাহর ঘরের জন্য আমার সন্তানকে নিয়ে নিবে, আমার কোনো আপত্তি নাই, নিয়ে যাও। মুত্তালিব তার উটের পিছনে বসাইয়া সাহেবাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেল। মক্কায় যাওয়ার সাথে সাথে মক্কার লোকেরা জিজ্ঞেস করে, ও মুত্তালিব, কোনোদিন এই বাচ্চারে দেখি নাই, তোমার উটের পিছনে, উটের পিষ্ঠে তোমার পিছনে কে বসা আছে? মুত্তালিব বলে, এটা হচ্ছে আমার গোলাম, আমার বাইরা। কার গোলাম? এটা আমার গোলাম। কার গোলাম? আমার গোলাম। কে বলছে? মুত্তালিব। মুত্তালিব বলতেছে, এটা হচ্ছে আমার গোলাম, আমার বাইরা। এই যে মুত্তালিব বলল আমার গোলাম, এই জন্য সাহেবাতুল হামদের নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। কথা বুঝছেন? কথা বুঝছেন সবাই? কথা বুঝেন নাই? কথা বুঝছেন সবাই? এই যে বলল মুত্তালিব আমার গোলাম, এই জন্য সাহেবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। তাই আব্দুল মুত্তালিব নবীর দাদার নাম নয়, আমার ভাইরা, নবীর দাদার নাম হচ্ছে সাহেবাতুল হামদ। জোরে বলেন সাহেবাতুল হামদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সাহেবাতুল হামদ
আস্তে আস্তে বড় হলো, মক্কার কর্তৃত্ব শাসন ব্যবস্থা তার হাতের মধ্যে চলে আসলো। কাবা শরীফের মুতাওয়াল্লি আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মতো চলাফেরা করে, যদিও কোরআন নাজিল হয় নাই, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে দেখা গেছে আব্দুল মুত্তালিব যা যা করত ওইগুলা সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছে। কারণ কোরআন তো নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে 40 বছর বয়সে নবুয়ত লাভ করার পরে, ঠিক না বেটি? কিন্তু কোরআনের মধ্যে পরে বলছে ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, সুর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। কোরআনের মধ্যে পরে নাজিল হয়েছে ওয়াকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো। কোরআনের মধ্যে পরে নাজিল হয়েছে যে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। কোরআনের মধ্যে পরে নাজিল হয়েছে পর্দা করো, সুদ কেও না, ঘুষ কেও না, দিও না, সাক্ষী হয়ো না। কিন্তু কোরআনের মধ্যে এগুলো পরে নাজিল হয়েছে, এগুলো সব মেনে ফেলেছে আব্দুল মুত্তালিব কোরআন নাজিলের আগেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আব্দুল মুত্তালিব যা করত আল্লাহর পক্ষ থেকে তার উপরে ওহি আসে নাই, তবে এলহামের মাধ্যমে উনি যা করত এলহামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিধান প্রাপ্ত হয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহর নির্দেশিত পন্থায় চলাফেরা করেছে, ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় হয়ে গেল, কাবা শরীফের মুতাওয়াল্লিব। আমার বন্ধুগণ, মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশে একটা কুয়া আছে, যেই কুয়ার নাম হচ্ছে জমজম কূপ। কি নাম? জমজম কূপ। আর একটু জোরে বলেন, কি নাম? জমজম কূপ। আমার বাইরা, রাজনৈতিক কারণে, রাজনৈতিক কুণ্ডলের কারণে, মারামারির কারণে, বিবাদের কারণে এই জমজম কূপটা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আরবের মধ্যে পানির অভাব। আমার বাইরা, আব্দুল মুত্তালিব খানে কাবার সামনে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ মক্কাবাসীদের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছেন। হঠাৎ করে একদিন খানে কাবার সামনে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখানো হইতেছে, হে আব্দুল মুত্তালিব তুমি না পানি সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, এই যে দাও, কাবা শরীফের অমুক জায়গার মধ্যে একটা কুয়া আছে যার নাম হচ্ছে জমজম কুয়া, এই কুয়াটা খনন করো, মাটির নিচে চাপা পড়ে গেছে 500 বছর পর্যন্ত এই কুয়াটা মাটির নিচে চাপা পড়ে আছে, কূপটা তুমি খনন করো। স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আমি কেমনে বুঝবো কূপটা কোন জায়গার মধ্যে আছে? সাথে সাথে জানিয়ে দেওয়া হলো সিরাত ইবনে হিসাবের মধ্যে এসেছে, সকালবেলা দেখবে যেই জায়গার মধ্যে কাক বসে টুকরা টুকরি করবে, মনে করবে ওই জায়গার মধ্যেই জমজমের কুয়া আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় দেখবে কাক, কাক চিনেন তো, কাকের টুকরায় বুঝবা এই জায়গার মধ্যে জমজমের কূপ আছে। উনি ঘুমের থেকে উঠলেন, লম্বা হিস্ট্রি, 4 দিন স্বপ্ন দেখে, 4 দিন এক একদিন এক একটা নির্দেশ পাইছে। সকালবেলা মক্কার মানুষকে বলতেছে, ও মক্কার মানুষেরা আসো, আমাদের আর পানির সমস্যা থাকবে না, জমজমের কূপটা আমরা খনন করি। মক্কাবাসীকে আব্দুল মুত্তালিব, তোমারও তো জানতাম ভালো মানুষ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? 500 বছর পর্যন্ত কূপের কোনো খবর নাই, আর এখন তুমি স্বপ্নে দেখছো এই জায়গার মধ্যে একটা কূপ আছে, অথচ তুমি তো এমন ব্যক্তি, মুতঈম তৈরিস সামা, আকাশের আকাশ দিয়া যে পাখিগুলা উইরা যায় এইগুলারও টাইম নাই না, তুমি খাবার দাও, দানশীল মানুষ, মাথা আবার নষ্ট হইলো কবে? কেউ তার কথা বিশ্বাস করে না। আমার বাইরা, আব্দুল মুত্তালিবের একটা ছেলে, তার নাম হচ্ছে হারেস। জোরে বলেন, কি নাম? আর একটু জোরে কোন, কি নাম? হারেস কে ডাক দিয়া কয়, হারেস মক্কার সবাই না বুঝলেও তুমি তো বুঝো, আমি উম্মাদ নই, আমি পাগল নই, আমি একজন ভালো মানুষ, কালকে যেমন ছিলাম আজকেও আমি তেমনি আছি, কালকে ভালো ছিলাম আজকে কিন্তু আমি উম্মাদ হয়ে যাইনি। মক্কার মানুষের আমারে পাগল বলতেছে, তুমি আমার নয়নের মণি, কলিজার টুকরা, তুমি আমার প্রাণ প্রিয় সন্তান, বাবা তুমি আমারে পাগল মনে করো না, চলো ডালি এবং কোদাল নিয়ে ওই জায়গার মধ্যে আমরা কূপ আবিষ্কার করব। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব নিজে মাটি খনন করতেছে, আর তার সন্তান হারিস মাটির বোঝা মাথার মধ্যে বহন করে দূরে মাটিগুলা সরাইতেছে। এই রকম ভাবে একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মাটি খনন করার পরে হঠাৎ করে আল্লাহর কুদরতে জমজমের কূপ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
মক্কার মানুষেরা লজ্জিত, এই যে কেউ তার কথা শুনে নাই, বাপুতে মিল্লা কষ্ট করছে। ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন মনের কষ্ট নিয়া, কথা বুঝতেছেন তো? ওগো রব্বুল আলামিন, তোমার বিধান আমি পালন করবার জন্য রেডি ছিলাম, কেউ আমারে সাহায্য করলো না, আমার সন্তান যদি না থাকতো আমার জন্য কষ্ট হয়ে যাইত। আল্লাহ গো, তুমি যখনই আমারে কোনো বিধান নাজিল করবা, আমি যেন তোমার বিধান পালন করতে পারি। দুনিয়ার কেউ যদি আমারে সাহায্য নাও করে, আমার যেন কোনো অসুবিধা না হয়, আয় আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করব, মেহরবানি করে দয়া করে তুমি আমারে 10টা পুত্র সন্তান দাও। সুবহানাল্লাহ, কোন না সরকার আবার ক্ষিপ্ত হইব নি? আমরা দেশের মধ্যে বিধান তো ছেলে হোক মেয়ে হোক কয়টা যথেষ্ট, আরেক জোর এখন কয়টা? আর নবীর দাদায় কয় কি, আল্লাহ তুমি আমার 10টা পুত্র সন্তান দাও। তাইলে আমরা দেশের আইন নবীর দাদার চাহিদার পরিপন্থী, ঠিক না বেটি? তাই আমি আমার দেশের আইন বুঝি না, নবীর দাদা যে দোয়া করছে আমরাও ওই দোয়াই করবো, প্রয়োজন কমো আল্লাহ 10টা না আমার 20টা দেও, ঠিক না বেটি? আবার কইবেন নি এইটা আবার কোন জোরাইছে, মনে মনে কইবেন নি, আরে ভাই আমার 20টা সন্তান যদি হয় আপনার 30টা সন্তান যদি হয় অসুবিধা নাই তো, আমার নবী খুশি হবে। বলবেন কেন? কিয়ামতের দিন নবীর উম্মতের সংখ্যা দেইকা আমার নবী আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করবে, আনন্দ প্রকাশ, জোরে কোনা সুবহানাল্লাহ, নবীর দল বাড়ি হবে, উম্মতের সংখ্যা বাড়বে। তাহলে আপনি সরকারের আইন মান্য দুই ডেরে জন্ম দিয়া তিন নম্বরটা না নিয়া নবীর সংখ্যা কমাইবেন কেন, ঠিক না বেটি? আর একটু জোরে বলে ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো রব্বুল আলামিন তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, আমার দোয়া কবুল করো, আমি তোমার নামে মান্নত করলাম, আমার একটা পুত্র সন্তান আমি তোমারে দিয়া দিব, জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, পর্যায়ক্রমে 10টা পুত্র সন্তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কথা রাখলেন, কিন্তু আব্দুল মুত্তালিব আমার আল্লাহকে কয়টা দেওয়ার কথা, আর একটু জোরে এখন কয়টা, এখনো দেয় নাই, এখনো দেয় নাই, একটা দেওয়ার কথা। আল্লাহকে কি রে, ওর দোয়া কবুল করে আমি তো 10টা দিয়ে দিছি, ও তো আমার এখনো একটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে না। হঠাৎ করে একদিন কাবা শরীফের সামনে কাবার হাতিমে উনি ঘুমাইয়া আছেন, কাবার হাতিম যেই জায়গাতে হযরতে হাজেরা আলাইহাস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কবর, আমার ভাইরা ওই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমাইয়া আছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, কে যেন বলতেছে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে 10টা পুত্র সন্তান দান করেন তাইলে তুমি আল্লাহকে দিয়ে দিবে একটা, আল্লাহ তো তোমার দোয়া কবুল করে 10টা পুত্র সন্তান দান করেছেন, এখন পর্যন্ত তুমি কেন আমার আল্লাহকে একটা দিতেছ না? আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো, সন্তানরা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আব্দুল মুত্তালিব সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিল, প্রত্যেকটি সন্তান ডাক দেখো আব্বা জান, আল্লাহর কসম করে বলি আমাদের কোনো আপত্তি নাই, আপনি আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন আপনি ওয়াদাটা বাস্তবায়ন করুন। প্রত্যেকেই বলে আমি আপনি টেনশন করবেন না, আমি কুরবানি হইতে রাজি আছি, আমি কুরবানি হইতে রাজি আছি, সবাই কুরবানি হইতে রাজি, সুবহানাল্লাহ, কোন না সবাই রাজি। এখন আব্দুল মুত্তালিব কারে কুরবানি দিবেন চিন্তায় পড়ে আছে, আমিও রাজি, আপনিও রাজি, উনিও রাজি, সবাই রাজি। এখন যদি আব্দুল মুত্তালিব যে কোনো একজনে দইরা কয় আমি তোরে কুরবানি দিব, তাইলে অন্যরা মনে মনে ভাববে বাবাই আমাদের মহব্বত করে বেশি, আর যারে কইব তোরে কুরবানি করবো হে হয়তো মনে মনে ভাববে বাবাই মনে আমারে ভালোবাসে না, এই জন্য সবাই তো রাজি কিন্তু অন্য কাউরে না দইরা আমাদের আমারে ধরলো কেন, ঠিক না বেটি? এখন এই সমস্যা সমাধান কেমনে করা যায়, সিদ্ধান্ত হলো লটারি দেওয়া হবে, লটারি 10টা পুত্রের নাম দিয়া এই লটারির মাধ্যমে যার নাম উঠবে তারই কুরবানি দেওয়া হবে। লটারি দেওয়া হলো, লটারির মধ্যে নাম উঠেছে হযরতে আব্দুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, কোন নাম উঠছে আর একটু জোরে বলেন কি নাম, আব্দুল্লাহ কে? আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সম্মানিত আব্বাজান। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরেছে কুরবানি করবার জন্য, সবার মধ্যে ক্রন্দনের রোল পড়ে গেল, ডাক দিয়া আব্বাজান,
আব্দুল্লাহ আমাদের সবার কলিজার টুকরা, আব্দুল্লাহ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, এমন সুন্দর চেহারা মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ ও তার চেহারার কাছে ম্লান হয়ে যায়। কেন ম্লান হবে না? আল্লাহ রব্বুল আলামিন এই আব্দুল্লাহর কাছে জমা রেখেছেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের নূরে মুহাম্মদি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার সবাই বলে ওরে দিয়েন না, ওর পরিবর্তে আমাদের দেন। আমার বাইরা এরপরে সিদ্ধান্ত হলো, তখনকার সময়ে আরবের মধ্যে মুক্তিপণের ব্যবস্থা ছিল, একজন মানুষের পরিবর্তে দশটা উট কুরবানি দেওয়া, একজন তার পরামর্শ দিলে এক কাজ করেন দশটা উটের নামের সাথে আবদুল্লাহর নাম দেন, এরপরে দেখেন কার নাম উঠে, যদি আবদুল্লাহর নাম উঠে আবার আরো দশটা বাড়াইবেন, এরপরে বিশটা উটের সাথে আবদুল্লাহর নাম দিয়া আবার লটারি করবেন, এরপরে দেখেন কার নাম উঠে, যদি আবদুল্লাহর নাম উঠে আরো দশটা উটের পরিমাণ বাড়াইবেন। এক কথায় যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহর নাম উঠবে না ততক্ষণ পর্যন্ত মুক্তিপণের জন্য অবশ্যই উটের পরিমাণ দশটা দশটা করে বাড়তেই থাকবে। বাইরে আমার বন্ধুরা আমার ভাবলো এটা তো সুন্দর একটা পরামর্শ, দশটা উটের সাথে আবদুল্লাহর নাম, নাম উঠলো আবদুল্লাহ, আবার বিশটা উটের সাথে আবদুল্লাহর নাম, নাম উঠলো আবদুল্লাহ, আবার ত্রিশটা উটের সাথে আবদুল্লাহর নাম, নাম উঠলো আবদুল্লাহ। এইরকম ভাবে যখন একশত দশমবারে একশত উটের সাথে যখন আবদুল্লাহর নাম লটারি দেওয়া হলো, এবারে আবদুল্লাহর নাম না উঠে নাম উঠেছে উঠে, জোরে কোনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার সবাই খুশি হয়ে গেছে, আবদুল্লাহর পরিবর্তে উট কুরবানি দেওয়া হলো। ও আমার আনোয়ারের বাইরা, আমি এখন জানতে চাই আমার দেওতলার বাইরা আওয়াজ করে বলেন না, এই যে আবদুল্লাহ কুরবানি হলো না উট কুরবানি হলো ব্যাপারটা কি? আমি জানতে চাই, আপনারা জানতে চান না চান না? আর একটু জোরে বলেন, জানতে চান কি চান না? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বসা ছিলেন, এমন সময়ে রহমাতুল্লিল আলামিন ওয়াজ করতেছেন, আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি দুই যবেহকৃতের সন্তান, জোরে কন্যা সুবহানাল্লাহ, দুইজন জবাইওয়ালার সন্তান আমি বিশ্বনবী। সাহাবীরা বলে হুজুর দুইজন জবাইওয়ালাকে? রসুল বলেন একজন হচ্ছে হযরত ইসমাইল, আরেকজন হচ্ছেন আমার পিতা হযরতে আব্দুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার বলতে পারেন আব্দুল্লাহর কথা বুঝলাম, ইসমাইল কেন নবীর বাবা হবে? আমার বাইরা আওয়াজ করে বলেন না, মুসলমানদের জাতির পিতার নাম কি নাম? আজ থেকে কেন ভয় লাগেনি? ভয় লাগে? আর একটু জোরে বলেন কি নাম? আমার আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ধর্মের পিতা জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে মনোনীত করলাম। বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন পুত্র সন্তান, একজন হচ্ছে হযরত ইসহাক আলাইহিসসালাম, আরেকজন হযরত ইসমাঈল আলাইহিসসালাম। বাইরে আমার বন্ধুরা আমার ইসহাক আলাইহিসসালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন একজন না দুইজন না 70,000 বনী ইসরায়েলের নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন, আর ইসমাঈলের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন নবী প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, আসমানের নবী, জমিনের নবী, গোটা বিশ্ব ভুবনের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ইসমাঈল আলাইহিসসালামের বংশে, কার বংশে? এই যে ইসমাঈলকে আল্লাহ পাক কুরবানি করবার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে অর্ডার করেছিলেন না করেন নাই? জোরে বলেন করেছেন না করেন নাই? বাইরা আমার বন্ধুরা আমার, কিন্তু ইসমাঈল জবাই হয় নাই, এটা অন্য ঘটনা, কিন্তু ইসমাঈল জবাই হয় নাই, কেন জবাই হয় নাই? মুফাসসিরিন কারামগণ বলেন দুনিয়ার মানুষেরা রে, সেদিন যদি আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম কুরবানি হয়ে যাইতো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কার বংশে জন্মগ্রহণ করতে?
ঠিক না বেটিক? এই জন্য ইসমাইল জবাই হয় নাই, এটা ইব্রাহিমের কোনো কৃতিত্ব নয়, ইসমাইলের কোনো আমলের বরকত নয়, শুধুমাত্র আখেরি জামানের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের জীবন ভিক্ষা দিয়েছিলেন। তোরে কোন সুবহানাল্লাহ, ইসমাইলের জবাই হয় নাই, কৃতিত্ব কার? আমার বিশ্ব নবী। জোরে বলেন কে? বিশ্ব নবী। সেম ঘটনা আব্দুল্লাহর ক্ষেত্রে। আজকে যদি আব্দুল্লাহ কুরবানি হয়ে যায়, বিশ্ব নবীর বাবা হবেন কে? আরেকটু জোরে কোন ঠিক না বেঠে? বাইরে আমার বন্ধুরা, আমার আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের পিতা হযরত আব্দুল্লাহ মুক্তি পেয়ে গেলেন। আব্দুল্লাহ বড় হয়ে গেছে, এখন আব্দুল্লাহকে বিয়ে করাইতে হবে। আব্দুল্লাহ যেই রাস্তা দিয়া যায়, আব্দুল্লাহ যেই রাস্তা দিয়া যায়, সবাই আব্দুল্লাহর জন্য পাগল। বাইরে আমার বন্ধুরা, আমার বনি জোহরা নামের একটা গোত্র আছে, আব্দুল মুত্তালিব, আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব। বাইরে আমার বন্ধুরা, আমার বনি জোহরা গোত্রের ওয়াহাবের মেয়ে আমেনাকে পছন্দ করেছেন হযরত আব্দুল্লাহর স্ত্রী হিসাবে। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে যাইতেছে। তাওরাত কিতাবের বিশেষজ্ঞ একজন আলেমা, নাম তার ফাতেমা বিনতে মুররা, আব্দুল্লাহরে দেখছে। আব্দুল্লাহরে দেইকে গোরের থেকে দৌড়াইয়া রাস্তার মধ্যে এসেছে, ডাক দিয়া গো আব্দুল্লাহরে, মেহরবানি করে দয়া করে একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বাইরে আমার বন্ধুরা, আমার ফাতেমা ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, লজ্জা শরম বাদ দিয়া আমি একটা কথা বলবার চাই, তুমি আমার কথা রাখবে নি? বলে কি বলবার চাও আগে বলো শুনি, তারপরে বুঝবো রাখতে পারবো কি পারবো না। ফাতেমা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমার মন চাইতেছে তোমাকে আমার স্বামী বানায়া নিতে, বলো না মেহরবানি করে দয়া করে তুমি আমার বিয়ে করবানি। বাইরে আমার বন্ধুরা, আমার এই প্রস্তাব যদি আমাদের দেশের কোন যুবকরে দেওয়া হইতো, বাইরে ভাই লাভ মায়ের আসমানে উঠে যাইত, ঠিক না বেটে? কোথা হাই হাই, মেঘনা সাইতি বৃষ্টি, কোন খরচ করা লাগলো না, ফেসবুকে মেসেজ দেওয়া লাগলো না, কোনো কিছুই করা লাগলো না, এমনি পাই গেছি, এই যুবকরা হাসতেছে, ঠিক না বেটে? আমার ভাইরা, কিন্তু আব্দুল্লাহ কি বলছে জানেন? আব্দুল্লাহ কয়, এই ফাতেমা শোনো, আমি ভদ্রগড়ের সন্তান, আমার মা আছেন, আমার বাবা আছেন, আল্লাহর কসম, তুমি যখন বলছো আমি শুনছি, আমি আমার মায়ের সাথে বাবার সাথে আলোচনা করব, উনাদের সিদ্ধান্ত ছাড়া আমি তোমাকে হ্যাঁ এবং না কোনোটাই বলতে পারবো না। আর আমরা দেশের দুই দিনের বাচ্চা ছেলে মেয়ে বড় হয় নাই, মাত্র একটু মাটি ফুটুস ফুটুস করার মতো অবস্থা হয়েছে আর কি, এর মধ্যে শুরু হয়ে গেছে, মা কয়ে এইদিকে যাইস না, বাবা কয়ে এইদিকে যাইস না, তুমি কি বুঝো আমি কি করবো না করবো, এটা আমার ব্যাপার তোমার ব্যাপার না, আমি কারে বিয়ে করবো, কার সাথে আমি ফিটিস ফিটিস করবো, এটা তোমারটা তো, তুমি এগুলো নিয়ে ভাবতে হইব না, তোমরা তোমার মতো বয়ে থাকো, আমার যারা ভালো লাগে তারা আমি হাঙ্গা করবো, কয় না কয় না? আর একটু জোরে এখন কয় না কয় না? এইগুলা বিয়াদব বিয়াদব বিয়াদব, এগুলা কি বিয়াদব? আর এইগুলা যে পছন্দ করে হেও বাটফার, যারে পছন্দ করছে এইটাও বাটফার, ঠিক না বেটি? আগে না বুঝলে পরে বুঝে, পরে আবার যখন ঝগড়া লাগে একটা আরেকটারে কয়, সবকিছু চাইরা সবকিছু চাইরা, আমি তোমার পছন্দ করছিলাম, এই জন্য কি পছন্দ করছিলাম, কয় না কয় না? আমার ভাইরা পরে কিন্তু ঠিকই বুঝে ভুল করছে, বাপমার কথা না মাইন না। এক প্রেমিক প্রেমিকারে ফোন দিছে, প্রেমিকারে জিগায় জান তুমি এখন কি করো, কো জান কইও না, আমি এখন নামাজ পড়বার জন্য উযু কইরাইছি, যাই নামাজে দাঁড়াইতাছি, কিন্তু প্রেমিকা বাসের ভিতরে, কথা বুঝছেন? প্রেমিকা কোন জায়গায়? বাসের ভিতরে। আমার ভাইরা প্রেমিক জিগাই তুমি এখন কি করো, উযু কইরাইছি, যাই নামাজে দাঁড়াইতাছি, নামাজ পড়বো, এখন প্রেমিক বাসের ভিতরে, প্রেমিকা কো জান তুমি এখন কি করো, কো জান আর কইও না, তুমি যেই জায়গার মধ্যে নামাজ পড়বার জন্য যাই নামাজে দাঁড়াইতেছো, তোমার পিছনে বৈশা বৈশা আমি তসবি করতেছি, সব বাটফার সব বাটফার, ঠিক না বেঠে? আমার ভাইরা প্রেম টেম বাদ দেন, প্রেম টেমের দরকার নাই, প্রয়োজন হলে বিয়ে করেন, এটা ইসলামী তরিকা, ঠিক না বেঠে? ইসলামী তরিকা, এর মধ্যে শান্তি আছে, বরকত আছে, প্রেমের মধ্যে কোনো বরকত নাই। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ বলে ফাতেমা রে, আমার আম্মা আছেন, আমার আব্বা আছেন, আমি আমার আম্মা আব্বার কথা সারা তোমার কিছুই বলতে পারবো না। ডাইরেক্ট চলে গেল আমিনার বাড়িতে, হযরত আমিনার সাথে বিয়ে হয়ে গেছে, কাম শেষ, বিয়ে হয়ে গেছে, বাসরও হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা, আমার তিন দিন অবস্থান করার পরে আবার এই রাস্তা দিয়া
হযরতে আব্দুল্লাহ পথ চলতেছে, এদিকে ফাতেমা বিনতে মুররা আব্দুল্লাহর অপেক্ষায় অপেক্ষমান, জানালা দিয়া তাকায় দেখে আব্দুল্লাহ আসতেছে, একটা দৌড় মেরে গড়ের থেকে রাস্তার মধ্যে আসলো, অর্ধেক রাস্তা আইসা আব্দুল্লাহর দিকে তাকাইয়া আবার সেহারা ঘুরাইয়া বাড়ির মধ্যে উল্টা পথে সইলা যায়। আব্দুল্লাহ ডাক দিয়া কয় ফাতেমা রে, সেদিন তুমি আমার দেইকা দৌড় মাইরা আইসা আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজকে কেন জবাব না নিয়া তুমি আবার বাড়ির মধ্যে চলে যাইতেছো, একটু দাঁড়াও। এবারে ফাতেমা ডাক দিয়া আব্দুল্লাহ রে, সেদিন তোমারে আমার দরকার ছিল, আল্লাহর কসম আজকে তোমারে আমার কোনো দরকার নাই, যেরকম না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আরে ফাতেমা, সেদিন তোমার আমাকে দরকার ছিল, আজকে আমাকে তোমার দরকার নাই, কিন্তু তোমাকে আমার দরকার আছে, একটু দাঁড়াও, কথা আছে, কেলে আজকে আমার দরকার না, এটার উত্তরটা তোমার কাছ থেকে আমার জানতে হবে, অন্য কোনো কারণ না, দরকার আছে, দাঁড়াও, দাঁড়াইছে। এ ফাতেমা, সেদিন কেন আমার দেইকা, কোনো কথা নাই, বার্তা নাই, ভূমিকা নাই, উপসংহার নাই, আব্দুল্লাহ তোমার বিয়ে করতে চাই, আর আজকে কেন উত্তর না নিয়ে অর্ধেক রাস্তা আইসা আবার উল্টা দিকে যাইতেছো, ব্যাপারটা কি? আব্দুল্লাহ সত্যি করে বলো, তুমি কি আমার কাছ থেকে যাওয়ার পরে কোনো ভাগ্যবতী রমণীকে বিয়ে করছো? যদি কোন আল্লাহু আকবার, কিও ফাতেমার কাছে কি ওহী নাজিল হইছে নাকি? হ্যাঁ, আমরা দেশে বেদাইটা মৌলবীদের কাছে ওহী নাজিল হয় মনে হয়, তাই না? তবে আল্লাহর পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার? এদের উস্তাদ হলো শয়তান। হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেক মানুষের সাথে দুইজন সঙ্গী থাকে, দুইজন, কয়জন? আমার ভাই, একজন হচ্ছে জিন থেকে আর একজন হচ্ছে ফেরেশতা থেকে। সাহাবীরা বলল, হুজুর আপনার সাথেও কি আছে? আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই জিন সঙ্গীটা আছে ওইটা আমার আনুগত্যশীল হয়ে গেছে, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, কল্যাণ ছাড়া আমাকে অন্য কোনো নির্দেশ দিতে পারে না, ওইটা মুসলমান হয়ে গেছে। কিন্তু তোমাদের সাথে যেইটা আছে এটা মারাত্মক শয়তান, এটা কিন্তু মুসলমান হয় নাই, তোমাদেরকে বক্র পথে চালাইবার চেষ্টা করবে, সাবধান, ফেরেশতা যেন তোমাদেরকে পরিচালিত করে, তোমরা সেই দিকে মনোনিবেশ করবে, তোমরা যেন জিন শয়তানের খপ্পরে না পড়ো, এই সঙ্গীর খপ্পরে না পড়ো, তোমরা জিন শয়তানের কবল থেকে মুক্তি লাভ করার চেষ্টা করবা। তো আমার মনে হয় এই হাদিসটা পড়ার পর থেকে আমরা দেশের যত বেদাতি শিরিকি আহলে সিন্নি বক্তাগুলো মৌলবীগুলো আছে, আমার মনে হয় জিন শয়তান এদেরকে ভালো মতোই না চাইতাছে। আর একটু জোরে বলে ঠিক না বেঠে? আমার কোনো টেনশন নাই, আজকের এই মাহফিলে আসবার আগেও এই মাহফিলে যেন আমি না আসি, কম্পকে 30টা ফোন আমার দিয়ে, কম্পকে 30টা ফোন, কেউ কইছে আমার বলে ফাও কাটতে ফেলাইবো, কেউ আমার বলে হাত কাটতে ফেলাইবো, আমার বলে জিরবা কাটতে ফেলাইবো, কত কিছু করবে। তো আমার ভাইরা, এইগুলা নিয়ে আমি কোনো টেনশন করি না, এইরকম ফোন আমার কাছে অনেক যায়, তবে চট্টগ্রাম এলাকার থেকে বেশি যায়, এই দিকে আমার মনে হয় বেদাতিদের ঘাঁটিটা একটু শক্ত বেশি। আর বড় একটা শয়তানত্ব এই দিকে আসে, ওই যে তয়েব শাহ না তাহের শাহ, কী শাহ জানি, আসে না তাহের শাহ, আমার বন্ধুগণ। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে, যদি আমরা সত্যের উপরে থাকি, অটল থাকি, অবিচল থাকি, আমাদের সবাইকে হেফাজত করবেন সবাই, কোন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আবার দিলের কান লাগায় শুনেন, ডাক দিয়া কয় ফাতেমা, কেন তুমি দৌড় মাইরা যাইতেছো? ফাতেমা ডাক দিয়া কয় আব্দুল্লাহ, সত্যি করে বলো, আমার কাছ থেকে যাওয়ার পরে তুমি কোনো মহিলাকে বিয়ে করছো কিনা? বলে হ্যাঁ বিয়ে করেছি। ফাতেমা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আমার সেই ভাগ্যবতী বোনকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই দিও, আমার মনে কোনো কষ্ট নাই, যেটা কোনো সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, ফাতেমার মনে কোনো কষ্ট লাগলো না, হিংসা লাগলো না, বিদ্বেষ জাগ্রত হলো না, ডাক দিয়া কয় আব্দুল্লাহ, আমার ভাগ্যবতী বোনকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইয়া দিও। আরে আব্দুল্লাহ, তুমি কি মনে করেছো মক্কার মধ্যে সুদর্শন যুবক তুমি, এই জন্য আমি বুঝি তোমারে পছন্দ করেছি? না না, তোমার মধ্যে অনেক সুদর্শন যুবক আছে, কিন্তু তোমার মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা অন্য কোনো যুবকের মধ্যে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন যুবকের কাছে দূরের কথা, সবচাইতে সুন্দর মানুষ আমার নবী সারা ওই যে ইউসুফ আলাইহিসসালাম, তার কাছেও নাই, ঠিক না বেটি? আল্লাহ পাক সুন্দর রে বানাইছে 100 বার, জোরে বলেন কয় বার, আর একটু জোরে কোন কয় বার, একদিকে রাখছে 99 বার, আর একদিকে 1 বার, 1 বার রে করছে আবার 2 বার, 99 বার এক জায়গায় রয়ে গেল, এটার মধ্যে হাত দেওয়া যাবে না, 1 বার রে বানাইছে 2 বার, অর্ধেক বাঘ দিয়ে আল্লাহ পাক সুন্দর বানাইছে সারা পৃথিবী, বাকি অর্ধেক বাঘ দিয়ে আল্লাহ সুন্দর করছেন ইউসুফ আলাইহিসসালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলে সারা পৃথিবী সুন্দর বেশি নাকি ইউসুফ আলাইহিসসালাম সুন্দর বেশি? ইউসুফ আলাইহিসসালাম। আমার ভাইরা, এই গেল 1 বাঘ, আর একদিকে আছে কয় বাঘ?
নিরানব্বই বাঘ, এই নিরানব্বই বাঘ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে সুন্দর করেছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, তাইলে কি আমার নবীর কোনো তুলনা হয়? আমার নবীর কোনো তুলনা হয় না, আমার নবীর নূরে মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালামের কাছেও ছিল না। আমার বন্ধুগণ, যাই হোক, এখন বলতেছে ফাতেমা, রে আব্দুল্লাহ তুমিও সুন্দর, এইরকম সুন্দর যুবক মক্কাতে আরও আছে, কিন্তু পার্থক্যটা কোন জায়গার মধ্যে? যেমন আল্লাহ নবীর ক্ষেত্রে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহ কো নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য কোন জায়গার মধ্যে? ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহি আসে না, আমার কাছে ওহি আসে। আমার ভাইরা, এবারে ফাতেমা কো আব্দুল্লাহ তুমিও সুন্দর, আরো সুন্দর আছে, কিন্তু তাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা পার্থক্য আছে। তোমার মধ্যে একটা নূর ছিল, সেই নূরটা হচ্ছে নূরে মুহাম্মদী, এই নূরে মুহাম্মদী অন্য কোন যুবকের কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে ফাতেমা ডাক দিয়া বলেন মাওয়াহিব লাদুনিয়া কিতাবের মধ্যে এসেছে, কদ ফাওরাকান নূর আল্লাযী কানা মাকা বিল আমস ফালাইসা লি বিকাল ইয়াউম হাজা ইন্নামা আরাদতু আন ইয়াকুনা আন-নূর ফিয়া ফাবাল্লা। আরে আব্দুল্লাহ তুমি যখন আমার কাছ থেকে চলে গেছো, কদ ফাওরাকান নূর আল্লাযী কানা মাকা বিল আমস, তোমার কাছ থেকে নূরটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেই বোনকে বিয়ে করেছো তার মধ্যে নূরে মুহাম্মদী চলে গেছে, ফালাইসা লি বিকাল ইয়াউম হাজা, যেহেতু তোমার কাছে নূরে মুহাম্মদি নাই, আজকে তোমাকে আমার কোনো দরকার নাই। আরে আব্দুল্লাহ তুমি চলে যাও, আমার বোনকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইয়া দিও। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মামেনার পেটের মধ্যে চলে এসেছে। হযরতে আব্দুল্লাহ আমার নবীজি আমেনার পেটের মধ্যে, আমার বাইরা হযরত আমেনা ছয় মাসের গর্ভবতী, নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেলেন। করুন ইন্না লিল্লাহি জন্মগ্রহণ করবেন। বাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আমেনা বলেন দুনিয়ার মানুষেরা আমি জানি না, আমার পেটের মধ্যে মুহাম্মদ, আমার পেটের মধ্যে বাচ্চা, আমি যেই দিকেই যাই আমি লক্ষ্য করে দেখি পশু পাখি আইসা আমার সম্মান করে আমার সেজদা করে, আমি জিজ্ঞেস করে এ বাঘ এবং হরিণ তোমরা কেন আমার সম্মান জানাও, মানুষের মতো বাক্য উচ্চারণ করে আমার ডাক দিয়ে বলে রামেনা তুমি শোনো, আল্লাহর কসম করে বলি তোমার সম্মান করি না, তুমি জানো না তোমার পেটের মধ্যে অবস্থান করতেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সম্মান করতেছি এই সম্মানটা আখিরি জামানার নবীকে আমরা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূরে মা আমেনার হলো নূর বদন, দেখেন তিনি ঘুমের ঘরে অপূর্ব শোভন, দেখেন তিনি পেটে আছেন সবার সেরা জন, আমেনা গো সাবধানেতে থাইকো সর্বক্ষণ, আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, আমেনার পেটে নাম রাখেন তার মুহাম্মদ রাসূল। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র গভীর মা আমেনার প্রসব বেদনায় কাতর তিনি ঘরের মাঝে নাই কোকে হায়, কেউ তার কাছে নাই, উনি প্রসব বেদনায় কাতরাইতেছে। রাত্র গভীর মা আমেনার প্রসব বেদনায় কাতর তিনি ঘরের মাঝে নাই কোকে হায়, হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে বয়, জান্নাত থেকে আসলো চলে আসিয়া মারিয়াম। জোরে বলো আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, কিছু জান্নাতি মহিলা হযরতে আমেনার কাছে আসছে। আমার বাইরা দিলের কান লাগায় শুনেন, উসমান ইবনে আমের, উসমান ইবনে আস নামে একজন ব্যক্তি, তার মায়ের নাম ফাতেমা, এই ফাতেমা ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা, যেদিন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, ওই দিন আমি ছিলাম হযরতে আমেনার ঘরের মধ্যে, মধ্যরাত্রে আমি স্বপ্নে দেখি, মধ্যরাত্রে আমি লক্ষ্য করে দেখতেছি হঠাৎ করে আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো বাতি নাই, বাতি জ্বালানো হয় নাই, অন্ধকার ঘর, হঠাৎ করে দিই ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখি আসমানের মধ্যে যে তারকারাজি রয়েছে, ওই তারকারাজিগুলা আসমান থেকে জমিনের দিকে ঝুঁকে পড়েছে।
আমার মনের মধ্যে ভয় লাগতেছে তারকাগুলো এমনি ভাবে ঝুঁকে পড়েছে, মনে হইতেছে তারকাগুলা আমিনার ঘরের মধ্যে আসবার চাইতেছি, আমি ভয় পেয়ে গেলাম। আমার মন বলতেছে হয়তোবা কোন তারকা বা নক্ষত্র আমার উপরে পড়ে যাবে, আমি মরে যাব, আমি সেপ্টেল হয়ে যাব, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কেউ আমার হাড্ডিও খুঁজে পাবে না। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি হযরতে আমিনার গর্ভ থেকে ফতনা করা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, হযরত আব্দুল মুত্তালিব আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে ফতনা করিয়েছিলেন। আমার বন্ধুগণ, সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতনাকৃত অবস্থায় জমিনের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব শুধুমাত্র ফতনার বিধান পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আমি জানতে চাই, আওয়াজ করে বলুন না, বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সাথে বাচ্চার নারীর সম্পর্ক থাকে কি থাকে না? আর একটু জোরে বলেন, তাকে কি থাকে না? এই নারীটারে কি করে ব্লেড দিয়া কাটটা দেয়? বাইরে আমার বন্ধুরা, আমার আমর ইবনে আসের মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, আমিনার পেটের থেকে যে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, আমিনার নারীর সাথে তার নারীর কোনো সম্পর্ক ছিল না। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কাটবার কোনো দরকারই পড়ে নাই, তারপরে সিজারে হোক নর্মালে হোক, বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে, কিছু ময়লা টয়লা আসে না? ময়লা টয়লা আসে না? যখন হাসপাতালের মধ্যে নিয়ে যান, তৈলা ময়লা কিনা দেওয়া লাগে না? লাগে না। নার্সেরা কি করে পরিষ্কার করে যে তৈলাটা কিনা দিছেন, এই তৈলাটা পেশাইয়া বাচ্চাটাকে নেন, আপনার সোনার মানিক রে কোলের মধ্যে নেন, ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার হযরত আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর কসম করে বলি, কিঞ্চিত পরিমাণ ময়লা দুনিয়ার মধ্যে আমার পুত্র নিয়ে আসে না, কোনো ময়লা ছিল না, একদম পবিত্র অবস্থা। জোরে বলুন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, যেই রাত্রে আমার বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, আমার বাইরা সকালবেলা একজন ইহুদি ব্যবসায়ী মক্কার মধ্যে অবস্থান করত, আমার বাইরা কুরাইশদের সাথে একটা মিটিং করতেছিল, তাওরাত কিতাব সম্পর্কে তার ধারণা ছিল। হঠাৎ করে মিটিং এর মধ্যে বলতেছে, এ মিয়ারা, তোমরা কি বলতে পারো গতকালকে এই কুরাইশ বংশে একটা ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার কথা, খবর নিয়ে দেখো কোন ঘরের মধ্যে বাচ্চা জন্ম নিয়েছে? কোনা, কোন বাচ্চা জন্ম নেয় নাই। কোনা, না এটা হতেই পারে না, আজকে একটা বাচ্চা জন্ম গ্রহণ করেছে, একটু খবরটা আমারে জানাও। বাইরে আমার বন্ধুরা, আমার তথ্য অনুসন্ধান করতে শুরু করে দিলাম, তালাশ করতে করতে দেখা যায় আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বাইরে আমার বন্ধুরা, আমার এই ব্যবসায়ী ডাক দিয়ে কয়, হে মিয়ারা, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলি, এই শিশুই হবে আখেরি জামানের পয়গম্বর, অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পরে যখন হুশ ফিরে আসলো, ডাক দিয়া কয়, মিয়ারা, বনি ইসরাইলের নবুয়াত খতম হয়ে গেছে, আজকে থেকে ইসমাইলের বংশের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত চালু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আখিরি জামানের পয়গম্বরের নবুয়াত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার বাচ্চা হয়ে গেল, বাচ্চার নাম রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন নাম রাখা দরকার আছে না নাই? আমার বাইরা, আমেনা তো প্রায় স্বপ্নে দেখছে, ইঙ্গিত পাইছে, নাম রাখবা মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আব্দুল মুত্তালিব নবীর দাদাকেও স্বপ্নে ইশারা দেওয়া হয়েছে, নাম রাখবা মুহাম্মদ আহমদ। বাইরে আমার বন্ধুরা, আমার আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের নামকরণ করা হলো মুহাম্মদ। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম থেকে আমার নবীর নামকরণ করেছেন, আল্লাহর নাম হচ্ছে মাহমুদ। আমার বাইরা, মাহমুদ শব্দের মাঝখান থেকে ওয়াওটা ফেলে দিলে মাহমুদ হয়ে যায় মুহাম্মদ, ঠিক না বেটি? মাহমুদ মি মাউফেশ মো, যখন আপনি ওয়াওটা ফেলে দিবেন তখন মাহমুদ কি হবে?
মুহাম্মদ। আর একটু জোরে বলেন কি হবে? মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আল্লাহরও প্রশংসা আছে, আমার নবীরও প্রশংসা আছে। এরপরে নবীর এক নাম মুহাম্মদ, আরেকটা নাম হচ্ছে আহমদ। আহমদ ইসমে ইসমে ফাইল থেকেও হয়, আবার ইসমে মফুল থেকেও হয়। আমার ভাইরা, আহমদের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে আহমদ, তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর প্রশংসা সবচাইতে বেশি করেন যিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদের আরেকটা অর্থ, আহমদ তিনি গোটা সৃষ্টি জগৎ যার প্রশংসা করেন সবচাইতে বেশি। তার মানে আহমদের প্রশংসা বেশি, আবার আহমদ আল্লাহর প্রশংসা করেন বেশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাইরা, নবীদের নামকরণ করা হয়ে গেছে, আস্তে আস্তে আমার নবী বড় হইতেছে। এই জায়গার মধ্যে আরেকটা ঘটনা আছে, আমার নবী যখন বড় হবে, নবী হবে, আওয়াজ করে বলুন মক্কার কাফের কুফফারেরা, আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা ফিকির করছে না, করে নাই? এই জিনিসটা আব্দুল মুত্তালিব আগেই দেখতে পেরেছিলেন, আগেই জানতে পেরেছিলেন। একদিন রাতের বেলা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল মুত্তালিব সিরাতে মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ বলতেছে, একটাও মন গড়া বা দলিল ছাড়া কোনো কথা বলতেছি না, আজকে যে আলোচনাটা মিলাদুন নবীর যে আলোচনা আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম, এই আলোচনা পাবেন আপনি সিরাতে ইবনে হিশামে, আল বিদায়া ওয়ান নিহায়াতে, এবং সিরাতে মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ লিখিত সিরাতে মুস্তফার মধ্যে। আমার বন্ধুগণ, বেদাতীদের মধ্যে যেহেতু ওরাও নবীর শান বলে, আমরাও নবীর শান বলবো, এই দুই গ্রুপ থেকে শুনলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক না বেঠিক? আমার বাইরা, এবং তাদেরকে বলতে চাই, আমরা নবীর বিরুদ্ধে না, আমরা নবীর শানের বিরুদ্ধে না, আমরা আল্লাহরও চিনি, নবীরও চিনি, কোরআনও চিনি, সুন্নাও চিনি, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিবের পিঠ থেকে একটা শিকল বের হয়ে গেছে, শিকলের একটা মাথা আসমানে আর একটা মাথা জমিনে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে এই শিকলটা একটা গাছের আকৃতি ধারণ করলো। আমার বাইরা, গাছের মধ্যে অসংখ্য গণিত পাতা, এই পাতাগুলার মধ্যে আমার বাইরা সূর্যের আলোর চাইতে আরো বেশি আলো জলমল করতেছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে তামাম পৃথিবীর মানুষেরা গাছের দিকে আকৃষ্ট হয়ে গেছে, মক্কার কিছু মানুষ পাগল, আবার কিছু মানুষ গাছটা কাটবার জন্য চেষ্টা করতেছে। যখন গাছটা কাটবার জন্য আসতেছি, আমার বাইরা, একজন সুদর্শন মানুষ আইসা শত্রুদেরকে তাড়িয়ে দিয়েছে এবং বলেছে তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, দুনিয়ার মানুষেরা এই গাছকে কাটবার চেষ্টা করো না, এই গাছকে যারা ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে। বাইরে আমার বন্ধুরা, আমার পরিশেষে এই কথাই বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি, চিনি না চিনি না? আমার বাইরা, নবীজির জীবনে সাইরবার বক্ষ বিদীর্ণ হয়েছিল, 4 বছর বয়সে, 10 বছর বয়সে নবুয়ত লাভ করার সময়ে, নবীজির মেয়েরাজের সময়ে সাইরবার যে বক্ষ বিদীর্ণ হয়েছিল, আল্লাহ কোরআনুল কারিমে বলেন আলাম নাশরাহ লাকা সদরাক, ও নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই, আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই, কেন সাইরবার করা হলো? এর মধ্যে রহস্য আছে। 4 বছর বয়সে নবীজির বক্ষ বিদীর্ণ করা হয়েছে হালিমার বাড়িতে, ওই ছাগলের চারণ ভূমিতে। আমার বাইরা, তখন আয়েশা বুকটারে ফারিয়া, ফেরেশতা আয়েশা বুকটারে ফারিয়া, আমার বাইরা কলপটারে বের করে একটা অংশ কেটে ফেলে দিয়ে স্বর্ণের থালার মধ্যে রেখে বরফ দিয়ে ভালোভাবে ওয়াশ কইরা ভিতরে ঢুকাইয়া আবার সেলাই কইরা দিছে। এর মাধ্যমে শয়তানি ওয়াসওয়াসা দূরে সরায় দিছে, উনি আখিরি জামানার পয়গম্বর হবে, শয়তান যেন কোনোদিন আয়েশা উনাকে কুমন্ত্রণা দিতে না পারে। এটা 4 বছর বয়সে ওপেন হার্ট সার্জারির কারণ। এরপরে আসেন 10 বছর, 10 বছরে কেন ওপেন হার্ট সার্জারি করা হলো? 8 বছর, 10 বছর, 12 বছর, ওই সময় বাচ্চারও একটু খেলাধুলা প্রিয় হয়ে থাকে, ঠিক না বেটি? কিন্তু যিনি হবেন আখিরি জামানের পয়গম্বর, উনি কি খেলাধুলা প্রিয় হতে পারেন? আমার বাইরা, খেলাধুলার নেশা এই সার্জারির মাধ্যমে সরায় দেওয়া হলো। নবুয়ত লাভ করার সময়ে ওরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, নবীর উপরে এখন কোরআন নাজিল হবে। আমার বাইরা, নবী কিছুই করতে পারবে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ যা বলবেন কেমনে করবো, করতে পারবো কি পারবো না, এই রকম অক্ষমতা দুর্বলতার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন করো, সাথে সাথে করলাম, আত্মসমর্পণ করলাম, এই নীতিতে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গড়ে তোলার জন্য তৃতীয়বার ওপেন হার্ট সার্জারি। তারপরে চতুর্থত, আমার নবী যখন মেয়েরাজের মধ্যে গেলেন, আজকে জমিন থেকে আসমানে যাবে, আসমানে যাওয়ার মতো সহ্য করার মতো ক্ষমতা নবীর মধ্যে অর্জন করা দরকার আছে না নাই? আসমান রাজ্যের ক্ষমতা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করাইলেন। যাই হোক, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমরা এমন নবীর উম্মত, যে আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, আমরা এমন নবীর উম্মত, আমরা ভাগ্যবান, দোয়া করা লাগে না। ইচ্ছা করলে আল্লাহ পাক মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী
নবী, যে কোনো নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু বিনা দরখাস্তে বিনা দোয়াতে আমাদেরকে বিশ্ব নবীর বিশ্বনন্দিত উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তাই আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, ওয়াইজ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেই আয়াতকে কুরআনুল কারীমের মধ্যে আয়াতে মিসাক বা অঙ্গীকারের আয়াত বলা হয়, ওয়াইজ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন আলামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন, সুম্মা জাআকুম রাসূলুম, একজন রাসূল তোমাদের কাছে আগমন করবে, তিনি তোমাদের শত্রু হবে না বন্ধু হবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনু মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবী উনি সত্যায়ন করবেন, তোমাদের কিতাব যে সত্য উনি সত্যায়ন করবেন, এই নবী যদি আসে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার উপর ঈমান আনবে, তার সাহায্য করবে। তারপরে আল্লাহ বলে, সুম্মা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার সাথে একমত? তারা বলতেছে, ক্বালু আকরারনা, আমরা একমত। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও সাক্ষী রইলাম। তার মানে মুসা নবী, ঈসা নবী, যে কোনো নবীর জমানায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন, ওনাদের নবুয়ত শেষ, ওনাদের কিতাবের বিধান শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়ত চলবে, কুরআনুল কারীমের বিধান চলবে। আমার ভাইরা, আমরা খুশি না বেজার? আমাদের নবী আসলে সব নবীর নবুয়ত শেষ, আমাদের কিতাব কোরআন আসলে তাওরাত জাবুল ইনজিলের বিধান শেষ, তাওরাত কোরআন চলবে, আমাদের নবীর নবুয়ত চলবে। আমার ভাইরা, তাইলে নবী ভাইয়া আমরা দামি, তাইলে আওয়াজ করে বলুন, একটু আমলের মাধ্যমে আমরা কি শ্রেষ্ঠ উম্মত হতে পারি না? আল্লাহ তুমি আমাদেরকে নামাজিওয়ালা বান্দা বানাও, আল্লাহ তুমি আমাদেরকে রোজাদার বানাও, আল্লাহ আমরা যারা সম্পদশালী কমপক্ষে একবার হজ আদায়কারী বানাও, আল্লাহ যারা আমরা সম্পদশালী আমাদেরকে বছরে একবার যাকাত আদায়কারী বানাও, আল্লাহ তুমি আমাদেরকে হক এবং বাতিলকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার সত্যিকারের প্রিয় বান্দা হিসাবে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলবার তৌফিক দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।